পবিত্র কোরআন শরীফের একটি সূরা হলো সূরা মুতাফিফিন, 1 থেকে 6 আয়াত পর্যন্ত আরবিতে তেলাওয়াত করা হচ্ছে। সূরাটি মাক্কি এবং বাংলায় অনুবাদ আবৃত্তি করা হচ্ছে। আবৃত্তিতে আমি মহামান্য মুর্তাজুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। بسم الله الرحمن الرحيم ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا قالوهم أو وزنوهم يخسرون على يجن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين صدق الله العلي العظيم। বাংলায় অনুবাদ। বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় চাই। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আয়াতের প্রসঙ্গ। যারা অজন করে তারা মাপে কম দেয়, তাদের জন্য দুর্ভোগ। ওরা কি চিন্তা করে না পুনরায় জীবিত হবে বিশ্বজগতের প্রতিপালকের সামনে? আয়াতের অনুবাদ। আয়াত 1। দুর্ভোগ তাদের জন্য যারা ওজনে কম দেয়। আয়াত 2। যারা মানুষের কাছ থেকে যখন মেপে নেয় তখন পুরোপুরি আদায় করে নেয়। আয়াত 3। নিজেরা যখন কিছু ওজন কিংবা পরিমাপ করে তখন কম দেয়। আয়াত 4। ওরা কি চিন্তা করে না যে ওরা পুনরায় জীবিত হবে? আয়াত 5। এক কঠিন মহাদিনে। আয়াত 6। সেদিন সমস্ত মানুষ দাঁড়াবে বিশ্বজগতের প্রতিপালকের সম্মুখে। শিক্ষণীয় বিষয়। আমরা জানতে পারলাম আল্লাহ বলেছেন যারা ওজনে কম দেয় এবং নিজে কোনো কিছু নেওয়ার সময় সঠিকভাবে মেপে দেয় নেয়, দুর্ভোগ তাদের জন্য। ওরা কি চিন্তা করে না বিশ্বজগতের প্রতিপালকের সামনে পুনরায় জীবিত হয়ে দাঁড়াবে একটি মহাদিনে?